হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আছে টিউশন পয়েন্ট। তো আজি আমি আলোচনা করিম আনন্দরাম বৰুৱা একাডেমি প্রকাশন সপ্তম শ্রেণীর ছাত্র ছাত্রীর বাবে অনুশীলনী 8A। আর আজি আমি প্রতিশ্রুতি মর্মে কুয়েশ্চনস নাম্বার 11, আমি যাওয়া ক্লাসত কুয়েশ্চনস নাম্বার 10 আলোচনা করেছিল নহয় জানো। যদি তোমালোকে আমার চ্যানেলটো নতুনকে আহিছ তেনেহলে আমার চ্যানেলটো প্রথমতে সাবস্ক্রাইব করে লবা, পিছত বেল আইকনটো দি লবা আর ভিডিওটো লাইক করবা। এখিনিয়ে তাৰে পিছত আমি কুয়েশ্চনস নাম্বারটো আলোচনা কৰিম। এটা সমদ্বিবাহু ত্ৰিভুজৰ শীর্ষখনৰ মাপ সমান কোণ দুটাৰ প্ৰতিটোৰ মাপৰ তিনিগুণ। ত্ৰিভুজটোৰ তিনিওটা কোণৰ মাপ হ'ব। আমি কুয়েশ্চনটো আমি বুজি ল'ম ভালকে। এটা সমদ্বিবাহু ত্ৰিভুজ, তো আমি ইয়াত এটা ত্ৰিভুজ ড্ৰ কৰিলোঁ। সাপোজ এইটো এটা সমদ্বিবাহু ত্ৰিভুজ, এ বি সি, এইটো এটা ত্ৰিভুজ। এই বাহুটো আর এই বাহুটো সমান, এইটো যদি তোমার 5 সেন্টিমিটার হয় তাহলে এইটো কি হব 5 সেন্টিমিটার হব। এইবার এই কোণটো যিমান হব ইয়াত চাই তিনি গুণ হব এইটো, অর্থাৎ এই কোণটো যিমান হব ইয়াত তিনি গুণ হব এইটো শীর্ষ ত্রিভুজৰ যেটো শীর্ষ কোণ থাকিব। এবার চাও, এতে সমান এই বাহু দুটা সমান হলে আমার এই কোণ দুটা সমান হয়ে আছে। এতে এই কোণ দুটা যদি এক্স হয়, ইও যদি এক্স হয় তাহলে ই কি হব থ্রাইস এক্স হব, অর্থাৎ এই কোণর তিনি গুণ হব শীর্ষ কোণটো। তেতিয়াহলে এই ত্রিভুজটোর কোণ কিমান কিমান কে আছে আমি উলিয়াব লাগে। তো তার কারণে আমি ইয়াত প্রথমতে লিখিম সমাধান। তো এবার সব সমাধান লিখার পিছন আমি ত্রিভুজের একটা ধর্ম ইয়াত আমি আলোচনা করি, যেটা নাকি ত্রিভুজ এটার তিনিটা অন্তকোণর সমষ্টি 180°। আমি সেইটো সূত্র প্রয়োগ করি। তো ইয়াত চা ধরা হল বা তুমি এনেকে লিখিবা, সমাধান বলে লিখে এনেকে লিখিবা, কোন তিনিটা ক্রমে, কোন তিনিটা ক্রমে। আচ্ছা, তুমি ইয়াত ধরা হল বলে লিখি লবা, কারণ আমার ইয়াত এক্স দিয়া নাই, আমি এটো এক্সট্রাকে ধরে লৈছো। সো ধরা হল বলে লিখে কোন তিনিটা ক্রমে, এটা কি হব এটা যে সমান কোণ দুটা একে, অর্থাৎ এক্স ডিগ্রি এক্স ডিগ্রি হব, বা তুমি যিকোনো আখর ইয়াত ধরে লব পারিবা। আর শীর্ষ কোণ, শীর্ষ কোণ কি হব, শীর্ষ কোণ তিনি গুণ হব, অর্থাৎ থ্রাইস এক্স হব। এতেকে চোৱা, আমি জানো, আমি এই সূত্রটো ইয়াত লিখিলাম, আমি জানো যে ত্রিভুজর অন্ত কোণ তিনিটা সমষ্টি, অর্থাৎ যোগফল সমষ্টি সমান 180°। এটো আমি আগৰ ক্লাছবিলাকত আমি ইয়াক প্ৰমাণ কৰি আহিছোঁ। তো যদি এটা ত্ৰিভুজৰ অন্তকোণ তিনিটা 180° হয় তেনেহ'লে ই অন্তকোণ তিনিটা যোগ কৰিলে আমাৰ মেৰবি কিমান হ'ব, 180 হ'ব। চ' আমি ইয়াত লিখিম এক্স ডিগ্ৰী প্লাছ থ্ৰাইছ এক্স ডিগ্ৰী, তেনেহ'লে আমি পাম 180°। বুজি পাইছে নিশ্চয় এইখিনি? এইবাৰ বুজি নোপোৱাৰ কোনো কথাই নাই ইয়াত। চ' কিয় বুজি নাপাবা, ইয়াত আমার এক্স আছে, ইয়াত এক্স আছে, ইহঁতৰ তিনি গুণ এইটো। এবার তিনটা এক্স, অর্থাৎ তিনিটা কোণ আমি ইয়াত যোগ করছো, এইটো আমি আজি কিমান দিন ধরে আমি এইটো প্রুভ করে আহি আছো যে এটা ত্রিভুজত ডাঙর এখিনি হোক, এখিনি হোক, এইখিনি হোক, যিমান ডাঙরে নহোক কিয় ত্রিভুজত কোণ তিনিটা যদি আমি যোগ করো 180 হোক। তো এইখিনি সিম্পল কথা। তো ইয়াত চা, ইয়াত আছে এক, ইয়ার আগত একই নাই, মানে ইয়াত এক 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 আছে। তো তিনি একে, চারি একে, পাঁচ, আর ইয়াত আছে এক্স। তাৰে পিছত এই গোটেই কেইটা মিলি আমাৰ ইয়াত 5x হৈ গেল, ইয়াত ইকুৱেল চিন আছে। সো ইকুৱেল হৈ যাব, 180° আছে, 180°। এইবাৰ চোৱা, এই 5x ৰ মাজত কি হৈ আছে, পূৰণ হৈ আছে। এতিয়া পূৰণ যিহেতু হৈ আছে তেনেহ'লে ইয়াৰ পৰা যদি দুটাক আমি বেলেগ কৰোঁ, অৰ্থাৎ ইকুৱেল চিনত ইভাগে লৈ আহোঁ, তেতিয়াহ'লে পূৰণ থাকি কি হৈ যাব, হৰণ হৈ যাব। তেতিয়াহ'লে ইয়াত এক্স ডিগ্ৰী, অৰ্থাৎ 5 ইয়াৰ লগত পূৰণ হৈ আছে, ইভাগে আহিলে হরণ হয়ে যাব 180° হরণ 5, অর্থাৎ ইয়াক তুমি এনেকে লিখিব পারিবা 180/5। বুঝি পাইছে নিশ্চয়? এই বছর ইমপ্লাইজ এক্স ইকুয়াল, অর্থাৎ 5 ইয়াত একবার সব এককৰ ঘৰত যদি 0 আৰু 5 থাকে তেনেহলে সেইবোৰ সংখ্যা আমাৰ কি হয় সদায় 5ৰে বিভাজ্য হয়। গতিকে 5 ইয়াত যাব, 5 × 5, 5 × 3 = 15, 3 × 5 = 30, অর্থাৎ এক্স ইকুয়াল 30/60। এবার চ কোন তিনিটা ক্রমে, কোন তিনিটা ক্রমে,
अर्थात b b माने कि माने x डिग्री अर्थात एटा कोण होबो x डिग्री इक्वल 36 आन एटा इया समाने आसिल तेतिया यो x डिग्री इक्वल 36 आरो एटा आसिल थ्राइसेक्स अर्थात 3 * 36 इम्प्लाइज थ्राइस x इक्वल टू किमान होबो 108 एबार तुमी जदि ए 36 108 ए कुन तीनटा जोग करा समष्टि आमा किमान होबो आमी कत लिखि लिसलु ए याद लिखि लिसलु 6 + 6 = 12 + 8 = 0 2 3 + 3 = 6 7 8 and 1 so 180 degree एरे सो त्रिभुज तीनटा कोणर माप क्रमे की होबो तुमी आनी के लिखिबा एटा होबो 36 आन एटा होबो 36 डिग्री आरो 108 डिग्री तो ए आसेला जे आमा 11 नंबर प्रश्न समाधान नेक्स्ट आमी आपको 12 नंबर क्वेश्चन आलोचना